हेलो एवरीवन, आज हमरा देखबो ड्रागन क्वेस्ट मूवी। ए मूवी टी 2019 साल रिलीज हुए चिलो। मूवी शुरूते ही हमरा लुका नामेर एक टी छेले के तार बाबा पैंकोराजेर साथे देखते पाई। पैंकोराज तार छेले के लड़ाई करा शेखा चिलो। पैंकोराज आर तार बंधु फैंसो तादेर कथा शुने हमरा एखाने जानते पारी लुकार मा मैडा के आरिया नामेर एक टी शयतान किडनैप करे निये छे। से लुका के साथे निये ताके बाचाते जाच्छे। এবার এখানে লুকার সাথে দেখা করার জন্য একটি ছেলে আসে। সে তাকে একটি গোল্ডেন ওয়ার্ল্ডের কথা জিজ্ঞেস করে, কিন্তু তখনই তার বাবা তাকে সামনে এগিয়ে যেতে বলে। তাই যেতে যেতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিল। তারপর তারা একটি রাজ্যে যায়, তাতে করে তারা কিছুক্ষণ আরাম করতে পারে। ওদিকে লুকার প্রিন্স হ্যারির সাথে দেখা হয়। তারা দুজন একসাথে খেলতে শুরু করে। তখনই সেখানে কিছু মনস্টার এসে হ্যারিকে উঠিয়ে নিয়ে যায়। এবার লুকা তাড়াতাড়ি গিয়ে তার বাবাকে এই খবরটি জানিয়ে দেয়। তারা দুজন সেই মনস্টারটির পিছু করতে করতে প্রাসাদে চলে আসে। সেখানে তারা জানতে পারে যে এটা লার্ডিয়ারই একজন লোক ছিল। এখানে পাঙ্করাজের সাথে লার্ডিয়ার যুদ্ধ হয় আর পাঙ্করাজ আহত হয়ে যায়। মারা যাবার সময় সে লুকাকে বলে, তোমার মা এখনো বেঁচে আছে আর এই শয়তানেরই কবজায় বন্দী আছে। এখানে লাডিয়া লুকা আর হ্যারিকে ধরে তার সাথে করে নিয়ে যায়। আর এখানে আমরা বড় লুকাকে ঘুম থেকে জেগে উঠতে দেখতে পাই আর জানতে পারি সেই কাহিনীটির 10 বছর হয়ে গেছে আর তখন থেকে এই দুইজন লাডিয়ার কাছে বন্দী অবস্থায় আছে। আরো সেখানে হাজার হাজার লোক বন্দী আছে। তাদের সকলের সাহায্যে লাডিয়া এখানে একটি বড় রাজমহল তৈরি করছে। একদিন লুকা সেখানকার আরেকটি লোকের সাথে কথা বলে আর তখন সে জানতে পারে লাডিয়ার মনস্টাররা যে লোকগুলো মারা যায় তাদেরকে একটি বক্সের মধ্যে ভরে নদীতে ফেলে দেয়। আর এ কথা শুনে এখান থেকে পালিয়ে যাওয়ার তারা একটি রাস্তা পেয়ে যায়। এবার এই দুইজন তাদের নিজেদের উপর মারা যাওয়া পশুদের চর্বি লাগিয়ে নেয় আর এর কারণে তাদের গা থেকে মারা যাওয়ার স্মেল আসে আর তারা মনস্টারদের নজর এড়িয়ে একটি বক্সের মধ্যে ঢুকে পড়ে। এবার মনস্টারও তাদেরকে দেখে মৃত মনে করে নদীতে ফেলে দেয়। কিন্তু সেখানেই থাকা একটি স্লাইম মনস্টার তাদেরকে দেখে নেয় আর তাদের পিছনে যেতে শুরু করে। এবার তারা দুজনেই নিচে চলে আসে আর সেখানে আরো একটি মনস্টার তাদেরকে দেখে ফেলে আর তাদের পিছন করতে থাকে। এরপর সেখানে একটি অ্যাগন নামের বৃদ্ধ তাদেরকে বাঁচিয়ে নেয়। সে তাদেরকে সেই টেম্পলটির ব্যাপারে জিজ্ঞেস করে আর তখন তারা দুজন জানতে পারে সেই বৃদ্ধটি লার্ডিয়ার পোর্টালটি খুলে তার শয়তান নিনজা গুরুকে জাগিয়ে তুলতে চায়। সে যদি এই পৃথিবীতে আসে তাহলে এই পৃথিবীটি পুরো অন্ধকারে ছেয়ে যাবে। এবার এগান তাদেরকে জায়নাত বুঝতের কথা বলে। এখানকার লোকজন এখনো পর্যন্ত সেই পোর্টালটিকে সিল করে রেখেছে, কোনো জায়নাত সৈন্যই সেটা খুলতে পারে। আর একটি ভবিষ্যৎবাণী অনুসারে একটি জায়নাত সৈন্যই লার্ডিয়াকে মারতে পারে আর সে তারই অপেক্ষা করছে। এরপর সে তাদেরকে ভালোভাবে সেখান থেকে বের করে সেখান থেকে সে তাদেরকে অন্য একটি দেশে পাঠিয়ে দেয়। সেটা ছিল হ্যারির রাজ্য। কিন্তু সেই স্লাইম মনস্টারটিও তাদের পেছনে যায় আর সেখানে পৌঁছে হ্যারি লুকার থেকে বিদায় নেয় আর হ্যারিও তাকে প্রমিস করে আর একদিন অবশ্যই তার বাবার কুরবানি দেওয়ার প্রতিশোধটি নেবে। এবার তাড়াতাড়ি করে লুকা তার বাড়িতে যায়। সেখানে গিয়ে সে তার বাবার একটি সিক্রেট বেজমেন্টে যায় আর সেখানকার একটি ডায়েরি থেকে সে জানতে পারে লুকার মাও একজন জেনেট সৈন্য ছিল আর এজন্যই লার্ডিয়া তাকে কিডন্যাপ করেছে। তার বাবা একটি জেনেট তলোয়ার খুঁজছিল আর তার মনে হতো যে লুকার সেই জেনেট তলোয়ারটি। সে ওই তলোয়ারটির সাহায্যে ওই পোর্টালটিকে সিল করে দেবে আর তার মাকে বাঁচিয়ে নেবে। এরপর লুকা তার বাবার বন্ধু স্যাঞ্চোর সাথে দেখা করে। সে লুকাকে দেখে ভীষণ খুশি হয়ে যায় আর সেও লুকাকে বলতে থাকে যে সেই জেনেট হিরো, কারণ তার চোখগুলো তার মায়ের মতো ইয়েলো, যেটা একজন জেনেট সৈন্য হওয়ার নিশানা। লুকা যখন তাকে সেই তলোয়ারটির ব্যাপারে বলে তখন স্যাঞ্চো তাকে বলে যে সেটা মনস্টার টাউনের কিং রডরিগোর কাছে আছে আর সে সব সময় সেই তলোয়ারটিকে সেফ রাখে। এবার সে লুকাকে তার বাবার তলোয়ারটি দেয়। এবার লুকা মনস্টার দিকে যাত্রা শুরু করে। রাস্তায় সে মনস্টারের সাথে লড়াই করতে করতে সে সেই স্লাইমটাকে নোটিস করে আর সে এখনো তার পিছু করছিল। তার কাছে সেটা ভীষণ কিউট মনে হচ্ছিল আর সে তাকে তার সাথে রেখে দেয়। এরপর তারা একটি গুহার মধ্যে আশ্রয় নেয় আর সেখানে তারা একটি বিশাল বড় সিংহ দেখতে পায়। তার কাছ থেকে পালানোর জন্য তারা দৌড়াতে থাকে। এখানে আমরা জানতে পারি এটা আর কেউ না, তার ছোটবেলার বন্ধু পার্সি, আর সে লুকাকে চিনতে পারে। এবার তারা তিনজন মস্ত্রতে পৌঁছে যায় আর সেখানে গিয়ে তারা জানতে পারে পুরো শহরটিকেই ধ্বংস করে ফেলছে। যখন সে নিচে যায় তখন সে জানতে পারে এখানে একটি বড় মনস্টার যার নাম মিয়ন তাদের রাজ্যটি কব্জা করে এখানেই পাশে একটি পাহাড়ে আশ্রয় নিয়েছে। এখানকার কিং রড রেকর্ডে ঘোষণা দিয়েছে যদি কেউ সেই মনস্টারটিকে মেরে ফেলতে পারে তাহলে সে তাকে তার বংশের একজন অর্থাৎ তার মেয়ে নিরার সাথে বিয়ে দেবে।
এবার লুকা কিং এর সাথে দেখা করতে যায়। আর সে তার হলুদ চোখগুলোকে দেখে বুঝে যায় সেই হলো জেনেথ হিরো। আর সে তাকে জেনেথ টলওয়ারটি দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর যখনই সে তাকে সেটা দিতে যাবে তখন সে দেখতে পায় ফিয়ান আগে সেই তলোয়ারটি নিয়ে চলে গিয়েছে। এবার লুকা নীরার সাথে দেখা করে আর নীরা তাকে তার জীবনটি ঝুঁকিতে ফেলতে বারণ করে। কিন্তু লুকা নিজেকে প্রমাণ করার জন্য তার বন্ধুদেরকে সাথে নিয়ে ফিয়নের উদ্দেশ্যে রওনা দেয়। এরপরে আমরা তাদের অবস্থা দেখে বুঝতে পারি যে তাদের পক্ষে ফিয়নকে হারানো সম্ভব নয়। হেরে যাওয়ার পর তারা সেই টাউনের একটি বারে আসে আর সেখানে একটি মিস্টেরিয়াস মেয়ে লুকাকে তার জাদু দিয়ে ঠিক করে ফেলে। আর এখানে আমরা জানতে পারি যে এই মেয়েটি লুকার ছোটবেলার বন্ধু প্রিয়াঙ্কা। তার সাথে সে ছোটবেলায় খেলা করত। যখন সে লুকার সমস্যাগুলো শোনে তখন সে ফিয়নকে হারানোর জন্য তাকে সাহায্য করতে যায়। হাঁটতে হাঁটতে তারা তাড়াতাড়ি সেই জায়গাটিতে পৌঁছে যায় আর সেখানে তারা সেই জেনের তলোয়ারটিকে দেখতে পায়। আর যখনই তারা সেই তলোয়ারটিকে নিতে যাবে তখনই ফিয়ন জেগে যায় আর তাদের উপর আক্রমণ করে। তারা নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যেতে লাগে। এরই মধ্যে স্লাইম আর পার্সি সেই তলোয়ারটির কাছে চলে যায়। পার্সি তাড়াতাড়ি করে সেটা লুকাকে দিয়ে দেয় যাতে করে লুকা ফিয়নকে মেরে ফেলতে পারে। এবার এখানে আমরা দেখতে পাই লুকা ভীষণ চেষ্টা করে কিন্তু সে তলোয়ারটিকে খুলতে পারে না। এখানে সবাই বুঝে যায় যে লুকা জেনেথ হিরো নয় আর তারা নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে বাহিরে চলে আসে। ফিয়নও তাদের পিছু করতে থাকে আর রাগের বশে তাদের টাউনটিকে ধ্বংস করতে শুরু করে। এখানে লুকার মনে পড়ে যায় যখন সে ফিয়নের সাথে লড়াই করছিল তখন ফিয়ন তার 3 নম্বর চোখটি লুকাচ্ছিল আর হতে পারে ওটাই তার দুর্বল জায়গা। এবার আবারও লুকা ফিয়নের সাথে যুদ্ধ করতে যায় আর যুদ্ধ করে সে তাকে বশে নিয়ে নেয়। তার চোখে আক্রমণ করার কথা বলে তখন ফিয়ন তার কাছ থেকে মাফ চায়। সে তাকে বলতে থাকে যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি কোনো না কোনো দিন তোমার কাজে আসতে পারি। এখানে মুভির সিন চেঞ্জ হয়। লুকা প্রিয়াঙ্কাকে নীরার সাথে বিয়ের কথা বলে আর প্রিয়াঙ্কা নীরাকে প্রপোজ করার জন্য লুকাকে হেল্প করে। কিন্তু এখানে নীরা নোটিস করে লুকা আর প্রিয়াঙ্কার মধ্যে একটি অন্যরকম বন্ধুত্ব আছে, অর্থাৎ তারা একে অপরকে পছন্দ করে। আর সেরাতে একটি উইচ লুকার কাছে আসে আর তাকে বলে তোমার সিদ্ধান্তটি তোমাকে হৃদয় থেকে নিতে হবে। সে তাকে একটি শরবত দেয় যেটা সে খাওয়ার পরে তার হৃদয়ের সত্য কথা সে জানতে পারবে। এবার লুকা সেই শরবতটি ট্রাই করে আর এখানে সে জানতে পারে যে তার হৃদয়ে নীরা না, তার হৃদয়ে আছে প্রিয়াঙ্কা। এবার সে প্রিয়াঙ্কার কাছে যায় আর সেখানে গিয়ে সে দেখতে পায় প্রিয়াঙ্কাও ভীষণ উদাস হয়ে বসে আছে। পরের দিন লুকা কিং এর কাছ থেকে মাফ চায় আর তাকে বোঝায় যে সে নীরাকে বিয়ে করতে পারবে না। সে তাকে জেনেথ তলোয়ারটিও ফেরত দেয় আর বলে যে সে জেনেথ হিরো নয়। এ সবকিছু শুনে কিং রেগে যায় কিন্তু তার বাহাদুরি দেখে তাকে সে আবারও সেই তলোয়ারটি ফেরত দেয় যাতে করে সে আসল হিরোটিকে খুঁজে তাকে এই তলোয়ারটি দিয়ে দেয়। সাথে তাকে এটাও বলে যে সে লারিয়ার সাথে যুদ্ধ করার জন্য তাকে একটি ড্রাগন সাহায্য করতে পারে আর সে একটি মানুষের বেশে এখনো লুকিয়ে আছে। সেখান থেকে বেরিয়ে গিয়ে সে প্রিয়াঙ্কাকে প্রপোজ করে আর তারপরে তারা দুজনে বিয়ে করে নেয়। এখানে আমরা জানতে পারি ওই শরবতটি আর কেউ দেয়নি, সেটা দিয়েছিল নীরাই। সে তাদের দুজনকে মিলাতে চেয়েছিল। জেনে আমরা লাডিয়াকে দেখতে পাই, সে লুকার মায়ের কবচটি ভেঙে ফেলার চেষ্টা করছে। সে বলতে থাকে আমি অচিরেই এত শক্তিশালী হয়ে যাব যে এই কবচটিকে ভেঙে ফেলবো। এবার তলোয়ার নিয়ে লুকা আর প্রিয়াঙ্কা তাদের ঘরে ফিরে আসে আর কয়েক মাস পরেই তাদের ঘরে একটি ছেলে সন্তান জন্ম নেয় যার নাম অ্যালিস। আর এখানে আমরা জানতে পারি লুকা এখনো সেই জেনেথ হিরোটাকে খুঁজে পায়নি যাতে করে সেই হিরোটি সেই তলোয়ারটি চালাতে পারে। একদিন লারিয়ার কিছু মনস্টার সেই তলোয়ারটির জন্য তার উপর হামলা করে, তারা তাদের থেকে বাঁচতে সেখান থেকে পালিয়ে যায়। সেখানে লুকা একটি মনস্টারের সাথে লড়াই করতে করতে একটি গর্তের মধ্যে পড়ে যায়। প্রিয়াঙ্কা আর এলএসকে দেখে সেঞ্চো তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। তখনই একটি মনস্টার তাকে বেহুশ করে দেয়। তখনই লাডিয়া সেখানে আসে আর প্রিয়াঙ্কাকে ধরে নেয়। লুকা কোনোভাবে সেই গর্ত থেকে বেরিয়ে তাকে বাঁচাতে আসে। তখন লাডিয়া লুকাকে বলে যে তলোয়ারের জায়গায় সে আরো অন্য জিনিস পেয়েছে। এটা বলার পরে সে লুকাকে একটি পাথরে পরিণত করে আর প্রিয়াঙ্কাকে তার সাথে করে নিয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে প্রিয়াঙ্কাও আসলে একজন জেনেথ কিন্তু সে নিজেও এটা জানে না। আরিয়া তখন তাকে বলে একজন জেনেথ হওয়ার কারণে সেই একমাত্র ম্যাডার সাথে কথা বলতে পারবে আর সে ম্যাডার কাছ থেকে সেই স্পেলটির কথা জিজ্ঞেস করতে বলে যার সাহায্যে পোর্টালকে খুলে ফেলতে পারবে। এটা শুনে প্রিয়াঙ্কা বারণ করে দেয়। তখন লাডিয়া তাকেও পাথরে পরিণত করে দেয়। দেখতে দেখতে 8 বছর কেটে যায় আর আমরা অ্যালিসকে দেখতে পাই। সে একটা ম্যাজিক্যাল লাঠি খুঁজছিল। সে সেখানে কিছু মনস্টারের সাথে যুদ্ধ করতে করতে লুকার মূর্তির কাছে চলে আসে আর লুকাকে আবারও একবার
আবার জীবিত করে দেয়। লুকা অ্যালেক্সকে চিনতে পারে না। সে তাকে বলে, আমি তোমারই ছেলে। সে সেন্সর সাথে মিলে তাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছিল। আবারও সেখানে কিছু মনস্টার চলে আসে আর তাদের সাথে লড়াই করতে করতে লুকা তার তলোয়ারটি অ্যালেক্সকে দিয়ে দেয়। সে দেখে অবাক হয়ে যায় যে অ্যালেক্স সেই তলোয়ারটি চালাতে পারে, তার মানে অ্যালেক্সই হলো জেনাথ হিরো, সেই লাডিয়াকে হারাতে পারে। লুকা প্রিয়াঙ্কা আর তার মাকে বাঁচাতে যায়, তো সেখানে সে জানতে পারে জন্য তাকে সেই ড্রাগনটিকে খুঁজে বের করতে হবে। আর সে সাহায্যের জন্য সেই বৃদ্ধ এগনের কাছে আসে। তারপর তারা জানতে পারে সেই বৃদ্ধটি হলো জেনাথ ড্রাগন, কিন্তু সে তার গোল্ডেন রুট ছাড়া রূপ পরিবর্তন করতে পারবে না। সে তাকে সেই জায়গাটি দেখায়, এখান থেকে সে হারিয়ে গিয়েছিল। তখন লুকার মনে পড়ে যায় যে ছোটবেলায় একটা জায়গা থেকে সে এরকমই একটা জিনিস পেয়েছিল, কিন্তু এখন সেটা হারিয়ে গিয়েছে। এরপর এগন তাকে একটা পরীর ব্যাপারে বলে যে এগনের সাহায্য করতে পারে, কিন্তু সেখানে লুকাকে একা যেতে হবে। এরপর লুকা সামনে যেতে শুরু করে আর সেখানে সে দেখতে পায় স্লাইমও তার সাথেই যাচ্ছে। এরপর তারা দুজন সেই জায়গাটিতে পৌঁছে যায় যেখানে তাদের সামনে কিছু রোবট চলে আসে। এবার স্লাইম কোনোভাবে সেই রোবটদের দৃষ্টিগোচর করে পরীর কাছে চলে যায়। সেই পরীটি তাকে সাহায্য করার জন্য আবারও একবার তার ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়, তাতে করে সে সেখানে আরো সেগুলো খুঁজে পায়। এখানে আমরা মুভির স্টার্টিং সিনটি দেখতে পাই। এখানে লুকা একটি বড় ছেলের সাথে কথা বলছিল। সেখানে লুকা সেই ছেলেটির কাছ থেকে পরীর দেওয়া নকল বলটি তাকে দিয়ে তার কাছ থেকে আসল বলটি নিয়ে নেয়। এরপর এগন ড্রাগনে পরিণত হয়। সে এগন ড্রাগনের সাথে আরিয়ার টেম্পলে চলে আসে। এখানে গিয়ে অ্যালেক্স সে জাদুর লাঠির সাহায্যে তার মাকে ঠিক করে ফেলে। তার মা তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। ম্যাডা অর্থাৎ তার মা টেম্পলের উপরে আছে। এরপর তারা সেদিকে যেতে শুরু করে। তখনই লুকা তার মায়ের আওয়াজ শুনতে পায়। সে তাদেরকে সেখান থেকে ফিরে যেতে বলছে। সে তাদেরকে বলে যে লাডিয়া ভীষণ শক্তিশালী হয়ে গিয়েছে আর কোনো মানুষ তার মোকাবেলা করতে পারবে না। তখনই লাডিয়া অবশেষে ম্যাডার এই কবচটি ভেঙে ফেলে আর এটা দেখে লুকা অ্যালেক্স তার সাহায্যের জন্য তাড়াতাড়ি এগিয়ে আসে। লাডিয়া তাদের উপর আক্রমণ করে, তো এখন তাদেরকে বাঁচিয়ে ভালোভাবে নিচে নিয়ে আসে। এবার লুকা তার মায়ের কাছে যায়। মা তখন লুকাকে বলে যে আমি শুধু তোমাকে দেখার জন্যই এত বছর বেঁচে আছি, এখন এই স্পেল সারা জীবনের জন্য তার সাথে শেষ হয়ে যাবে। তখনই লাডিয়ার মনস্টাররা তাদের উপর আক্রমণ করে। তারা সবাই মিলে তাদের সাথে যুদ্ধ করতে শুরু করে। অন্যদিকে অ্যালিস সেই তলোয়ারটির সাহায্যে প্রিয়াঙ্কা আর লুকার সাহায্য করছিল, কিন্তু সে তাড়াতাড়ি বুঝে যায় যে সে এতগুলো মনস্টারের সাথে একা লড়াই করতে পারবে না। তখনই সেখানে একটি শিপ চলে আসে। তখনই আমরা জানতে পারি যে হ্যারি সে তার সেনা আর ফিওনকে সাথে নিয়ে এসেছে। সেখানে একটি ভয়ানক লড়াই শুরু হয়ে যায় আর লুকা লাডিয়াকে ঘিরে ফেলে। লুকা তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তার তলোয়ারটি লাডিয়ার কবচকে ভাঙতে পারে না। তখনই অ্যালেক্স তার জেনের তলোয়ারটিকে সাথে নিয়ে আসে। তারা দুজন মিলে লাডিয়াকে মেরে ফেলে আর এরপরে আমরা দেখতে পাই যে লাডিয়া এখনো জীবিত আছে। লাডিয়া আরো বেশি শক্তিশালী হয়ে গিয়েছে আর সে ম্যাডার শরীর দিয়ে এই পোর্টালটি খুলে ফেলে, কিন্তু সে তার শয়তান মালিক নিমজোকে নিয়ে আসার জন্য টিকে তার বলি দিতে হয়। যখন পোর্টালটি খুলে যাচ্ছিল তখন অ্যালিস ভাবতে থাকে যে তাকেই তার তলোয়ারটি দিয়ে পোর্টালটি আবারও সিল করে দিতে হবে। এরপর অ্যালিস উপরে যেতে থাকে, তারপর তার তলোয়ারটি সেই পোর্টালের ভেতরে ফেলে দেয়, যার কারণে সেই পোর্টালটি বন্ধ হতে শুরু করে আর তারা সকলে মনে করে যে তারা জিতে গিয়েছে। তখন সেখানে লুকা ছাড়া সবাই ফ্রিজ হয়ে যায়। এর ফলে লুকা কিছুই বুঝতে পারে না। তখনই পোর্টাল থেকে কেউ একজন নিচে আসে। লুকা মনে করে হয়তো এটাই নিমজো। তখন সেই ছায়াটি তাকে বলে, আসলে তুমি এই সবকিছু যা দেখছো সেটি একটি গেম আর সে একটি ভাইরাস। তো লুকা এ সবকিছুতেই বিশ্বাস করে না। তখন ছায়াটি তাকে সবকিছু দেখায় আর বোঝায়, দেখো এখানে সবকিছু নকল, সবকিছু কম্পিউটার প্রোগ্রামের দ্বারা তৈরি করা হয়েছে। এরপর সে লুকাকে তার রিয়ালিটিতে পাঠিয়ে দেয় আর সেখানে আমরা দেখতে পাই লুকা একটি নর্মাল ছেলে। সে ড্রাগন কোয়েস্ট নামের একটি ভার্চুয়াল গেম খেলছিল। ভাইরাস তাকে বলে, তুমি এই গেমটিকে এত বেশি পছন্দ করেছো যে রিয়েল আর ভার্চুয়াল দুনিয়াকে ডিফারেন্স করতেই ভুলে গেছো, আর এখন আমি তোমাকে এখান থেকে বাহিরে পাঠিয়ে দিতে এসেছি। তখন সেই ভাইরাসটি তাকে টানতে শুরু করে। তখন স্লাইম তার সামনে চলে আসে। তখন স্লাইম তাকে বলে সে আসলে এই গেমটির অ্যান্টিভাইরাস আর সে তাকে বাঁচাতে এসেছে।
এরপর সে লুকাকে একটি তলোয়ার দেয়। সে তলোয়ারটি ব্যবহার করে লুকা সেই ভাইরাসটিকে মেরে ফেলে। সে ভাইরাসটি যখন মারা যায় তখন গেমের ভেতরে আবারও সবকিছু ঠিক হয়ে যায়। লুকা তার ফ্যামিলির সাথে দেখা করে ভীষণ খুশি হয়ে যায়। এরপর লুকা হ্যারি আর ফিওনার থেকে বিদায় নিয়ে তার স্ত্রী সন্তানকে নিয়ে আবারও তাদের গ্রামে ফিরে আসে। মুভির এন্ডিং সিনে আমরা সবাইকে একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। সেখানে লুকা বলে যে এই গেমটি আমার রিয়েল লাইফ থেকেও অনেক ভালো। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।